পাঁচ বছর পর আবারও নির্বাচনের দামামা। ভোট উৎসবের অপেক্ষায় দেশের মানুষ, প্রস্তুত নির্বাচন কমিশন, প্রস্তুত প্রার্থীরাও। জাতীয় সংসদ নির্বাচনের সবশেষ তথ্য নিয়ে ভোটের সময়ে আছি আমি দেবাশিস রায়, জানিয়ে দেব শিরোনাম। প্রার্থিতা ফিরে পেলেন মাহিয়া মাহি, আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধ। 51 শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় ঢাকা 10 আসনে ফুরফুরে চিত্রনায়ক ফেরদৌস। কিশোরগঞ্জ 1 আসনে নৌকার মাঝি ডাক্তার জাকিয়ার চ্যালেঞ্জ আপন ও চাচাতো ভাই। চট্টগ্রাম 15 এমপি নদভীর প্রতিপক্ষ আওয়ামী লীগের স্বতন্ত্র। এবং কুষ্টিয়া 2 আসনে জোট থেকে নৌকার প্রার্থী ইনুর চ্যালেঞ্জ স্বতন্ত্র আওয়ামী লীগ। টাঙ্গাইল 5 আসনে নৌকার সঙ্গে এমপি ও দলের স্বতন্ত্রের ত্রিমুখী লড়াই। দর্শক, নির্বাচনের যে দামামা শুরু হয়েছে দেশে, অর্থাৎ 7 জানুয়ারি ভোট কেন্দ্র করে যে আসলে পরিক্রমাটি চলছে, সেই পরিক্রমায় কিন্তু প্রতিদিনই আসলে সেই চিত্র বদলে যাচ্ছে। এবং সেই জায়গাটি থেকে বিশ্লেষণ করার জন্য আমাদের এই বুলেটিনে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি আসলে ভোটের যে হাওয়া বা ভোটের যে আবহাওয়া সেটির এখন কী অবস্থা। সেই আলোচনায় আজকে আমরা বেশ কয়েকটি আসন নিয়ে আলোচনা করব। আজ আমরা প্রথমেই রাজধানীর একটি আসন, সেগুলো নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা এবং এর পাশাপাশি ঢাকা বিভাগের আরও 2 জেলা, সেগুলো সংসদীয় আসন নিয়েও আলোচনা করব। তার আগে আমরা দেখে নেব ঠিক ভোটের ট্রেন এখন কোথায়, অর্থাৎ নির্বাচনের যে ট্রেন্ড বা নির্বাচনের যে আসলে এখন পরিক্রমাটি চলছে, সেই পরিক্রমায় এখন বাংলাদেশ বা এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি। ঠিক এই মুহূর্তে যদি আমরা দেখি যে আসলে ভোটের যে পরিস্থিতি, সেই ভোটের পরিস্থিতি অনুযায়ী এখন আসলে কি চলছে। ঠিক এখন যদি বলা হয়, এই মুহূর্তে আসলে ইসির তরফেই সব কিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে, অর্থাৎ ইসি থেকে যা বলা হচ্ছে প্রার্থীরা বা রাজনৈতিক দলগুলো কিন্তু সেভাবেই তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো বা নির্বাচনী কর্মকাণ্ড সেগুলো তারা পরিচালনা করছেন। ঠিক এই মুহূর্তে আসলে আপনারা যে জিনিসটি লক্ষ্য করছেন, গেল 2 ধরে ইলেকশন কমিশনে যেটি চলছে সেটি হচ্ছে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে যে মনোনয়নগুলো বাতিল করা হয়েছিল, সেই বাতিলের সপক্ষে অর্থাৎ প্রার্থীদের সপক্ষে তারা কিন্তু আপিল করেছেন। সেই আপিলগুলোর নিষ্পত্তি কার্যক্রম চলছে ইসিতে, এবং সেই হিসেবে আমরা বলতেই পারি যে বল কিন্তু এখন ভোটের মাঠের বল কিন্তু ইসির কোর্টে। এবং সেই ইসি অর্থাৎ রেফারির ভূমিকায় যারা রয়েছেন তারাই কিন্তু বলে দিচ্ছেন, এবং সেভাবেই কিন্তু রাজনৈতিক দলগুলো কাজ করছে। ইসিতে যে আপিল শুনানিটি চলছে, সেই আপিল শুনানিতে দ্বিতীয় দিনে এসেও কিন্তু 51 প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আমরা যদি সেই হিসেব বলি তাহলে বলা যায় যে সব মিলে যে আসলে 2 ধরনের যে আসলে যে বিষয়টি রয়েছে, বিশেষ করে প্রার্থীরা যারা আপিল করছেন সেই আপিলের পাশাপাশি কিন্তু যারা আপিলের জন্য অপেক্ষারত ছিলেন তাদেরও কিন্তু এক ধরনের এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা রয়েছে। এবং 2 দিনের যে আসলে আপিল, সেই আপিলের মধ্যে কিন্তু লক্ষ্য করা গেছে অন্তত 90% আসনেই কিন্তু আসলে স্বতন্ত্র প্রার্থীরাই তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এবং সেই হিসেবে আমরা আজকে দেখেছি যে যদি আপিলের কথাই বলা চলে তাহলে চিত্রনায়িকা মাহিয়া মাহি, তার প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি সেটিও যেমন আলোচিত, একই সঙ্গে সঙ্গে মোকাব্বির খান সিলেট 2 আসন সেটিও বেশ আলোচিত। এবং এর পাশাপাশি আমরা দেখেছি বুবলি নামে একজন, অর্থাৎ গাইবান্ধায় আমাদের সাবেক যিনি প্রয়াত ডেপুটি স্পিকার ছিলেন ফজলে রাব্বির কন্যা, তিনিও কিন্তু আসলে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন গাইবান্ধা 5 আসনে। সব মিলিয়ে কিন্তু প্রার্থিতা ফিরে পাওয়া এই প্রার্থীরা যারা প্রার্থিতা ফিরে পেলেন সেই সেই আসনে কিন্তু আসলে যারা আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন বা অন্যান্য দলের প্রার্থী রয়েছে, সেই হিসেবে আমরা যদি বলি, আমরা একটু আলোচনা যদি করতে চাই তাহলে বলা চলে যে আসলে নির্বাচনের যে আসলে পরিস্থিতিটি চলছে সেই পরিস্থিতিতে কিন্তু এখন প্রত্যেকটি প্রার্থী কিন্তু খুব কড়া নজর রাখছেন ইসির দিকে, যে ইসিতে আসলে কি ঘটতে যাচ্ছে। আমরা যদি একটু রাজধানীর অন্যতম একটি আসন সেটাতে একটু যাই, সেই আসনের ক্ষেত্রেও কিন্তু আসলে নানান ধরনের সমীকরণ চলছে। আপনারা জানেন ঢাকার একটি আলোচিত আসন, সেই আসনটিতে আমরা যাব আজকে, সেটি হচ্ছে ঢাকা 10। এবং ঢাকা 10 এই আসনটিতেও কিন্তু নানান ধরনের সমীকরণ চলছে, এবং এই ঢাকা 10 নিয়ে কিন্তু নানান ধরনের আলোচনাও মানুষের মধ্যে রয়েছে। কেননা এই ঢাকা 10 আসনটি এমন একটি ঢাকা আসন, অর্থাৎ এই ঢাকার রাজধানীর বুকে, বিশেষ করে সিটি কর্পোরেশনের বুকে এমন একটি আসন যে আসনটি নিয়ে কিন্তু আসলে নানান ধরনের আলোচনা, সমালোচনা, এমনকি মানুষের আগ্রহও দীর্ঘদিন ধরেই চলে আসছে।
আমরা যদি একটু দেখে নেই এটির ধানমন্ডি যে সংসদীয় এলাকা ধানমন্ডি নিউ মার্কেট এবং কলাবাগান হাজারিবাগ নিয়ে এবং এর ভোটার সংখ্যা 324,939 জন এবং মোট ভোটারের যদি কথা বলি সেটি তো বললাম এবং পুরুষ ভোটার রয়েছেন 143,275 জন এবং নারী ভোটারের সংখ্যা 151,661 জন তৃতীয় লিঙ্গের জুড়েছেন তিনজন এবং সব মিলিয়ে কিন্তু আসলে এই আসনের যে ভোটের লড়াই সেই লড়াইয়ে কিন্তু মূল লড়াইয়ে অবতীর্ণ হবেন যারা আমরা একটু দেখে নেই আওয়ামী লীগের প্রার্থী এখানে রয়েছেন ফেরদৌস আহমেদ এবং জাতীয় পার্টি থেকে হাজী মোহাম্মদ শাহজাহান সব মিলে কিন্তু এখনও আসন বন্টন যেহেতু হয়নি আমরা এর আগেই দেখলাম সেহেতু আমরা আসলে মূলত ধরে নিতে পারি যে এই আসনটিতে খুব বড় এক ধরনের লড়াই তৈরি হবে ফেরদৌসকে নিয়ে আমরা একটু ফেরদৌসের পরিস্থিতি কি হতে যাচ্ছে বা এই আসনটিতে এর আগে যারা আসলে ছিলেন তারাও কিন্তু আসলে খুব একটা যে রাজনীতিবিদ ছিলেন তা নয় তারাও কখনো ব্যবসায়ী এসেছেন কখনো রাজনীতিবিদ এসেছেন সব মিলিয়েই হয়েছে রাশেদ বাপ্পি রিপোর্টার রয়েছেন আমাদের এই সংসদীয় এলাকাটিতে বাপ্পি আসলে এই আসনটির সমীকরণ এবার কেমন হতে চলেছে বা নায়ক ফেরদৌসকে কি আসলে রাজনীতির মাঠে মানুষ নায়ক হিসেবে মেনে নেবে কি মনে হচ্ছে দেবাশিস আপনি জানেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ 298টি সংসদীয় আসনে তাদের প্রার্থী দিয়েছে এর মধ্যে কিন্তু চমক যদি বলতে হয় খুব বেশি নয় এর মধ্যে অন্যতম একটি চমক নায়ক ফেরদৌস যিনি ঢাকা 10 সংসদীয় আসন থেকে মনোনয়ন পেয়েছে আওয়ামী লীগের এবং এই 10 সংসদীয় আসনে যদি রাজনীতির সমীকরণ বলতে হয় তবে এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্য আছে এখানে মোট 11 জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন এর মধ্যে 8 জনের মনোনয়নপত্র বাতিল হয়ে গিয়েছে মাঠে কিন্তু এখন আছে মাত্র 3 জন তবে বলে রাখা ভালো শুরুতেই আপনি যে বিষয়টি বলেছেন এখনও কিন্তু আপিল করার যে প্রক্রিয়া বা আপিল নিষ্পত্তির যে প্রক্রিয়া সেটি চলছে অর্থাৎ এই যে 8 জনের মধ্যে মাত্র 3 জন এখন মনোনয়নের দৌড়ে আছেন প্রার্থিতার দৌড়ে আছেন এর সংখ্যা কিন্তু বাড়তে পারে এবার যেহেতু আপনি প্রশ্ন করেছেন যে নায়ক ফেরদৌস তিনি চলচ্চিত্রের অঙ্গন থেকে রাজনীতির অঙ্গনে প্রবেশ করেছেন সুতরাং তাকে আসলে কিভাবে এই মনোনয়নের পাওয়ার পরে ভোটের যুদ্ধে কিভাবে পাশ করতে হবে সেক্ষেত্রে আমরা যেমনটা জানি যে কেউ যদি অন্য অঙ্গন থেকে এসে মনোনয়ন পেয়ে থাকেন তাকে তো অনেকটাই কাঠখড় পোড়াতে হয় কারণ এখানেও কিন্তু রাজনীতি করা বেশ কয়েকজন অনেকেই কিন্তু রয়েছেন আওয়ামী লীগের যারা দীর্ঘদিন থেকে এই সংসদীয় আসনে রাজনীতি করছেন ত্যাগ আছে তাদের তাদের তিতিক্ষা আছে এবং সেই যারা রাজনীতি বা আওয়ামী লীগের যারা যারা দীর্ঘদিনের নেতা তারা আসলে কতটা সাপোর্ট দিবেন নায়ক ফেরদৌসকে সেটি কিন্তু দেখার বিষয় এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে 18 ডিসেম্বর যখন প্রতীক বরাদ্দ হবে তারপর থেকেই কিন্তু ভোটের মাঠে যে মূল যে বিষয় অর্থাৎ প্রচার প্রচারণা সেটি শুরু হবে তখনই কিন্তু বোঝা যাবে আসলে এই নায়ক বা চিত্রনায়ক ফেরদৌস আহমেদের পেছনে আসলে কারা দাঁড়ায় কতটা সমর্থন তিনি পান এবার বলতে হয় যে এই যে সংসদীয় আসন সেই সংসদীয় আসন আপনি শুরুতেই বলেছেন ধানমন্ডি হাজারিবাগ কলাবাগান নিউ মার্কেট এরিয়া নিয়ে থানা নিয়ে গঠিত এবং এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আসন কারণ আপনি জানেন এই ধানমন্ডিতেই কিন্তু জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার বাড়ি রয়েছে জাদুঘর রয়েছে অর্থাৎ এই আসনটি আওয়ামী লীগ সবসময় অনেকটা গুরুত্ব দিয়ে থাকে তবে বলে রাখা ভালো এই আসনে পরপর কিন্তু একের পর এক নির্বাচিত বা আওয়ামী লীগ আলাদা আলাদা কিন্তু প্রার্থী দিয়েছে তবে আমরা যদি একটু পেছনে ফিরে আসি তবে সেক্ষেত্রে দেখবো 2014 এবং 2018 যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু ব্যারিস্টার শেখ ফজলুর তাপসকে তারা এখানে মনোনয়ন দিয়েছিল তিনি এখানে নির্বাচিত হয়েছিলেন তবে ব্যারিস্টার শেখ ফজলুর তাপস তিনি 2020 সালে কিন্তু সিটি নির্বাচনে অংশ নেন তখন কিন্তু এখানে ব্যবসায়ী নেতা এফবিসিসিআইয়ের নেতা মহিউদ্দিন তিনি এখানকার মনোনয়ন পেয়েছিলেন এখানকার তিনি বর্তমানে সংসদ সদস্য তবে এবার আওয়ামী লীগের পক্ষ থেকে চিত্রনায়ক ফেরদৌসকে এখানে মনোনয়ন দেওয়া হচ্ছে দেখা যাক আগামীতে আসলে তার পাশে কত মানুষ এসে দাঁড়ায় এবং তার জনপ্রিয়তার যে বিষয়টি রয়েছে সেটি তিনি কতটা বাগে নিতে পারেন অর্থাৎ ভোটারদের কতটা মন জয় করতে পারেন সেটি কিন্তু দেখার বিষয় সেটি আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হওয়ার পরে কিন্তু বোঝা যাবে এই ছিল আমার কাছে দেবাশীর সবশেষ খবর বাপ্পি মূলত আসলে ঘটনাটি যেটি দাঁড়িয়েছে যে মূল প্রচার প্রচারণা শুরু হলে তখন হয়তো বা বিশ্লেষণটি বোঝা যাবে যে মানুষের সমর্থনের কি অবস্থা ধন্যবাদ আপনাকে নিশ্চয়ই আমাদের সঙ্গেই থাকবেন এই যে ভোটের দামামা সেই দামামা শুধুমাত্র রাজধানীর যে একটি আসন আমরা দেখলাম এবং এর পরে আমরা একটু ঢাকা বিভাগের যদি একটু প্রান্তের দিকে চলে যাই অর্থাৎ ঢাকা বিভাগের যে আরও জেলাগুলি রয়েছে সেই জেলাগুলোর দিকেও আমরা একটু নজর দিতে চাই আমরা একটু যেতে চাই কিশোরগঞ্জে কিশোরগঞ্জেও কিন্তু ভোটের যে দামামা সেই দামামা বা স্বাভাবিকভাবেই সেখানে যে ভোটের কার্যক্রম চলছে সেই কার্যক্রমেও কিন্তু আসলে
দেখা যাবে যে স্বাভাবিকভাবেই সেই জায়গাটি থেকে আমরা একটু কিশোরগঞ্জের দিকে যেতে চাই। স্বাভাবিকভাবেই সেই জায়গাটিতে দেখা যাবে যে সেখানেও আমরা যে আসনগুলি পাচ্ছি সেই আসনগুলির ক্ষেত্রে দেখা যাবে যে আজকে আমরা আলোচনা করব কিশোরগঞ্জ এক, এবং কিশোরগঞ্জ একেও যদি আপনারা তাকান স্বাভাবিকভাবেই এটি মূলত কিশোরগঞ্জের সদর যে আসনটি সেই সদর আসনটি এবং কিশোরগঞ্জ হোসেনপুরে এটার সঙ্গে রয়েছে, এবং ভোটার সংখ্যা মোট ভোটার সংখ্যা 515,511 জন। এর পাশাপাশি আমরা যদি প্রার্থীর সংখ্যা বলি, প্রার্থীও এখানে রয়েছেন 10 জন এবং এর পাশাপাশি রয়েছেন 10 জন, এবং এর পাশাপাশি যদি আমরা বলি যে সেখানকার ভোটারদের কী উপস্থিতি বা ভোটারদের সংখ্যা, সেই সংখ্যার দিকে তাকালেও আমরা দেখতে পাবো যে সেখানেও কিন্তু ব্যাপক বৈচিত্র্য রয়েছে। আপনারা জানেন যে স্বাভাবিকভাবে যে যে ভোটাররা ভোট দেবেন বা যে ভোটাররা আসলে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন, সেই ভোটারদের কিন্তু একটি বড় ধরনের উপস্থিতি এবারের ভোটে আলোচনা করা হচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু এই হচ্ছে বা ভোটের প্রার্থিতা দেয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোকে কেন্দ্র করে। সেই দলগুলি থেকে কিন্তু দেওয়ার পরে আমরা একটু যদি কিশোরগঞ্জ এক আসনের দিকেই তাকাই, সেখানে লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটিভাবে যদি তাকানো যায় তাহলে দেখা যায় যে আওয়ামী লীগ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনিই সেখানে সবশেষ সংসদে তিনি এমপি ছিলেন, এবং এর পাশাপাশি স্বতন্ত্র হিসেবে যিনি দাঁড়িয়েছেন সৈয়দ সাফায়াতুল ইসলাম, তিনিও এই জাকিয়ানুর এমপির বড় ভাই, এবং এর পাশাপাশি স্বতন্ত্র হিসেবে স্বতন্ত্র আরও একজন প্রার্থী দাঁড়িয়েছেন সৈয়দ আশফাকুল ইসলাম, এবং তিনিও কিন্তু আসলে এই যিনি সংসদ সদস্য ছিলেন সবশেষ সংসদ সদস্য জাকিয়ানুর এমপি লিপি এমপির কিন্তু চাচাতো ভাই। সব মিলিয়ে কিন্তু পুরো আসনটির লড়াইটি জমে উঠেছে আসলে আমরা দেখতে পাচ্ছি যে পরিবারের মধ্যেই, সেই পরিবারের মধ্যে আসলে কাকে বেছে নেবে আগামী দিনের জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেখানকার মানুষ, বিশেষ করে কিশোরগঞ্জ এক আসনের মানুষ, সেটি কিন্তু আসলে একটি বড় প্রশ্ন। সেই জায়গাটি থেকে আমরা একটু মাঠের খবর নিতে চাই। মাঠে রয়েছেন আমাদের সহকর্মী নূর মোহাম্মদ। নূর মোহাম্মদের কাছে জানবো যেহেতু পারিবারিকভাবে এই লড়াইটি হচ্ছে, পরিবারের এই সম্পর্ক কি আসলে রাজনীতির মাঠে কেমন প্রভাব ফেলবে, বা একই পরিবার থেকে আসলে একজন মুখকেই বেছে নিতে হবে, সেক্ষেত্রে সেখানকার প্রার্থীরা কি ভাবছেন? নূর মোহাম্মদ যদি জানান আমাদেরকে। যে আপনি যেমনটি বলছিলেন যে কিশোরগঞ্জের 6টি নির্বাচনী এলাকার মধ্যে কিশোরগঞ্জ এক যে আসনটি সেটি নানা কারণেই গুরুত্বপূর্ণ। আমরা যদি পিছনের দিকে তাকাই, বাংলাদেশ সৃষ্টির পর থেকে বাংলাদেশের যে অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম এই আসনের এই মাটির সন্তান, এবং পরবর্তীতে তারই যে বড় ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম এই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন সরকারের, এবং দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার মৃত্যুর পরেই তার যে বোন ডাক্তার জাকিয়া নূর লিপি তাকে এই আসনে মনোনয়ন দেওয়া হয় এবং তিনি আসনে এমপি নির্বাচিত হন। তো এইবার যে প্রেক্ষাপট, যে দ্বাদশ সংসদ নির্বাচনে যে দলের মনোনয়ন পেয়েছেন ডাক্তার জাকিয়া নূর লিপি, এক পাশাপাশি দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তার যে বড় ভাই যে সৈয়দ সাফায়াতুল ইসলাম, যিনি প্রধানমন্ত্রীর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি মনোনয়ন চেয়েছিলেন। একই সাথে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তার আরেক চাচাতো ভাই, যিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশরাফুল ইসলাম টিটু। তো ওনারা মনোনয়ন, দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, এবং প্রত্যেকেই নিজেদের অবস্থান থেকে দৃঢ় অবস্থান যে তারা নির্বাচনের মাঠে লড়বেন। যে সব কিছু মিলে এই যে পরিবার থেকে তিনজন নির্বাচনে লড়াই করছেন এবং তিনজনের মধ্যে কাকে বেছে নেবেন এ নিয়েই ভোটার যারা তারা একটু দ্বিধা সংশয়ে আছে। তো কাকে প্রার্থী হিসেবে বেছে নেবেন ভোটাররা এই জন্যই আমাদের অপেক্ষা করতে হবে। তো মোটামুটি কিশোরগঞ্জ এক আসন থেকে আমার কাছে এই ছিল সবশেষ। নূর মোহাম্মদ ধন্যবাদ আপনাকে। মূলত আসলে ভোটের লড়াইটি মূলত জমে উঠবে প্রচার প্রচারণার পরে, আপনি সেই সংবাদগুলো সংগ্রহ করুন, নিশ্চয়ই আমরা আবারও আপনাদের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করবো সেই মাঠের খবরের জন্য। দর্শক, এই যখন অবস্থা চলছে সারা দেশেই ভোটের যে দামামা বা সারা দেশে যে ভোটের পরিস্থিতি, আমরা চেষ্টা করি আপনাদেরকে যে আসনগুলো নিয়ে আসলে আলোচনা করার এবং কোন আসনে কেমন পরিস্থিতি চলছে। সেই পরিস্থিতিতে আমরা একটু যেতে চাই বন্দননগরীতে। বন্দননগরীতেও কিন্তু জমে উঠেছে ভোটের হাওয়া, এবং সেই জায়গাটি থেকে চট্টগ্রামের যে আলোচনা, সেই আলোচনাটি করতে হলে আমরা চট্টগ্রামের যে আসনগুলি রয়েছে সেই আসনগুলোর মধ্যে আজ আমরা চোখ রাখবো চট্টগ্রাম 15-তে। চট্টগ্রাম 15-তে যদি আমরা চোখ রাখি তাহলে সেখানে লক্ষ্য করা যাচ্ছে সংসদীয় এলাকা এটি যেটি গঠিত সেটি হচ্ছে সাতকানিয়া লোহাগাড়া নিয়ে, এবং ভোটার সংখ্যা 487,646 জন, এবং এর পাশাপাশি সেখানে যে মোট ভোটার সংখ্যা রয়েছে আমরা যদি বলি তার পাশাপাশি পুরুষ ভোটার রয়েছে 2,44,713 জন,
এবং এর পাশাপাশি নারী ভোটার রয়েছে 2,13,709 জন এবং তৃতীয় লিঙ্গের কোনো ভোটার সেখানে নেই। সব মিলিয়ে কিন্তু আসলে পরিস্থিতি যদি দেখি তাহলে একটু প্রার্থীদের দিকে চোখ রাখি আমরা। আমরা প্রার্থীদের দিকে চোখ রাখলে দেখতে পাচ্ছি আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে অতীতের মতোই এই আসনটিতে যিনি সবশেষ সংসদ সদস্য ছিলেন আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভি এবং স্বতন্ত্র প্রার্থী যিনি হয়েছেন আব্দুল মোতাল্লেব। এবং এই যে দুই প্রার্থী, এই দুই প্রার্থীর মধ্যে কিন্তু এক ধরনের একটি জায়গায় মিল রয়েছে যে আসলে তারা দুজনই আসলে আওয়ামী লীগের প্রার্থী। এ কারণেই যে আব্দুল মোতাল্লেব কিন্তু উপজেলা চেয়ারম্যান পদে ছিলেন, সেই পদ থেকে কিন্তু তিনি পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভি তার প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। সব মিলিয়ে আসলে সেখানকার পরিস্থিতিটি কী দাঁড়াবে, সেই স্বতন্ত্রের যুদ্ধে আবু রেজা নিজামুদ্দিন নদভি কতটুকু টিকে থাকবেন নাকি থাকবেন না, বা স্বতন্ত্র বা আওয়ামী লীগের মূল প্রার্থীর মধ্যে লড়াইটি কেমন হবে, সেটি আসলে মাঠের পরিস্থিতি দেখলে বোঝা যাবে। মাঠে আছেন সাতকানিয়াতে আমাদের সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। আমরা পার্থর কাছে একটু জেনে নেবার চেষ্টা করবো যে আসলে সেখানে কী পরিস্থিতিটি চলছে, যেহেতু নদভি সাহেব আগে থেকেই সেখানে ছিলেন, তার মধ্যে দলের আরও একজন তার নিজস্ব পদ ছেড়ে এসে তার চলতি পদ ছেড়ে এসে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, সব মিলে সেখানকার ভোটের সমীকরণটি কেমন হতে পারে, আভাস কেমন পার্থ? আসলে চট্টগ্রাম 15 আসনটি রাজনৈতিকভাবে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে 1975 সালের পর থেকে কিন্তু 2008 সাল পর্যন্ত এই আসনটি কিন্তু জামাতের নিয়ন্ত্রণে ছিল এবং সেক্ষেত্রে 2008 সালের পর আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে 2014 সালে এবং 2018 সালে নির্বাচিত হন প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নদভি। কিন্তু এখানেও কিন্তু আওয়ামী লীগের অনেক হেভিওয়েট প্রার্থী রয়েছে, তার মধ্যে আসলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াও কিন্তু এই সাতকানিয়া লোহাগাড়া আসনের, এছাড়া যদি বলি বাংলাদেশ আওয়ামী লীগের যিনি ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুর রহমান, তিনিও কিন্তু এই সাতকানিয়া লোহাগাড়া আসনের, এছাড়া যার কথা না বললেই নয় তিনি হচ্ছে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, এছাড়া সদ্য যিনি পদত্যাগ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যানের পর থেকে তিনি হচ্ছেন এম এ মোতালেব। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু আসলে আবু রেজা মোহাম্মদ নদভির বিরুদ্ধে কিন্তু এবার নির্বাচন করবেন। এবার এই আসন থেকে মোট 9 প্রার্থী নির্বাচন করবেন, তার মধ্যে কিন্তু আওয়ামী লীগের অনেক হেভিওয়েট প্রার্থী রয়েছে, যেহেতু এই আসনটি দীর্ঘদিন আসলে জামাত অধ্যুষিত একটি আসন ছিল এবং তারাই কিন্তু 1991 সালের পর থেকে 2008 সাল পর্যন্ত বারবার কিন্তু তারা ক্ষমতায় এসেছে। এবং আওয়ামী লীগের যেহেতু এখানে এই আসনে অনেক হেভিওয়েট প্রার্থী রয়েছে, তার মধ্যেই নানা সমীকরণের কারণে কিন্তু আবু রেজা মোহাম্মদ নদভি এবার হ্যাট্রিকভাবে কিন্তু আওয়ামী লীগের তিনি মনোনয়ন পেয়েছেন এবং সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবার তার বিরুদ্ধেও কিন্তু নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। সেক্ষেত্রে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন, তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছে, তারা আসলে কোন দিকে যাবে সেই বিষয়টি কিন্তু পার্থ আপনাকে থামিয়ে দিয়ে একটু একটা প্রশ্ন রাখছি। আপনি যেটি বলছিলেন যে এটি একটি জামাত অধ্যুষিত এলাকা, জামাত নির্বাচনে আসেনি, অর্থাৎ এই যে এবারের যে নির্বাচন এই নির্বাচনে জামাত আসেনি, কিন্তু জামাতের যারা সমর্থক রয়েছেন তারা আসলে এবারের ভোটে কি করবেন, তারা কি নদভি সাহেবের সঙ্গে যাবেন নাকি আসলে সেখানে যে স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে আছেন তার সঙ্গে যাবেন, সেই বিষয়ে জানবো। স্বাভাবিকভাবেই এই আসনগুলোতে কিন্তু এমন নানান ধরনের নির্বাচনী রাজনীতি চলছে। আপনারা জানেন যে এবার স্বতন্ত্র প্রার্থীদের জন্য অনেকে মতান্তরে বলছেন বিদ্রোহী প্রার্থী, সেই প্রার্থীদের জন্য কিন্তু কিছুটা সফট কর্নার বা যদি আমরা বলি যে কিছুটা নমনীয় হয়েছে, ফ্লেক্সিবল হয়েছে আওয়ামী লীগ, তাহলে সেটি বলাই যায়। এবং সেই বিবেচনায় আসলে আমরা কোন পরিস্থিতিতে এবার দেখতে যাচ্ছি, বিশেষ করে এই আসনগুলিতে যেভাবে স্বতন্ত্র প্রার্থীরা দাঁড়িয়েছেন এবং স্বতন্ত্রদের পাশাপাশি আওয়ামী লীগও মনোনয়ন দিয়েছে, আবার আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর থেকেও বলা হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থীদের কিছু বলা হবে না বা তাদেরকে কিছু বলাও হবে না, তারা তাদের মতো করে ভোট করবে, সেক্ষেত্রে এই স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং এর পাশাপাশি জামাত এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে যারা এই ভোটকে বানচাল বা এই ভোটকে বর্জন করতে চাইছে, সেক্ষেত্রে সেই ভোটাররা আসলে কি করবেন পার্থ? যেই প্রসঙ্গে আমরা ছিলাম যে জামাতের সমর্থকরা আসলে কাকে সমর্থন দিবেন বা সেই সমীকরণটি কেমন হতে পারে, পার্থ যদি একটু জানান। আসলে এবার যেহেতু বিএনপি এবং জামাত নির্বাচনে আসেনি, কিন্তু চট্টগ্রাম
15 সাতকানিয়া লোহাগাড়া আসনে আসলে প্রায় 5 লাখের মতো ভোটার রয়েছে, প্রায় 20টি নিয়মে। তো সেক্ষেত্রে যেহেতু জামাত অধ্যুষিত এই সাতকানিয়া, তাদের বিপুল সংখ্যক ভোটার রয়েছে, আসলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ভোটাররা কোন দিকে যাবে সেটাই কিন্তু আসলে মূল প্রশ্নের বিষয়। আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভিক, তিনি কিন্তু এখানে সাংসদ এবং তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এবং আমরা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের কথা যদি বলি, তাদের মধ্যেও কিন্তু বিভিন্ন দলের ব্যাপক বিভক্তি রয়েছে। কোনো গ্রুপ কিন্তু নেজামুদ্দিন নদভির পক্ষে, আবার কোনো গ্রুপ হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যিনি দাঁড়িয়েছেন এম এম মোতালেবের পক্ষে কাজ করছেন। কিন্তু জামাতের যে ভোটটি রয়েছে সেই ভোটটি তারা কোন দিকে যাবে এবং সেটি বোঝা যাবে 18 তারিখ যখন নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হবে। প্রার্থীরা যাদের মন জয় করতে পারবেন তারাই আসলে তাদের পক্ষে ভোট দিবেন, সেটিই কিন্তু আশা করছেন সাতকানিয়ার তৃণমূলের জনগণ। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়া আসন থেকে এখানকার সর্বশেষ খবর। পার্থ, ধন্যবাদ আপনাকে। সেই জায়গাটি থেকে আমরা আসলে বিস্তারিত নিশ্চয়ই আমরা জানবো, এবং আগামী দিনগুলোতে যে ভোটের লড়াই জমে উঠছে, আমাদের যারা সহকর্মী মাঠে কাজ করেন তাদের কাছ থেকে তেমনটি কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। দর্শক, ভোটের যে আসলে হাওয়া, সেই হাওয়াগুলো আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম। সেই হাওয়া অনুযায়ী আমরা দেশের মধ্যাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, আমরা এই অঞ্চল ভিত্তিক আসলে খবরগুলো জানানোর চেষ্টা করি। আমরা একটু আসলে চলে যেতে চাই টাঙ্গাইলে, অর্থাৎ ঢাকা বিভাগেরই আরেকটি জেলা। আমরা ঢাকা বিভাগ নিয়ে কথা বলছিলাম রাজধানীতে, আমরা ঢাকায় কথা বলছিলাম, সেই জায়গাটি থেকে আমরা ঢাকা, কিশোরগঞ্জ এবং এর পাশাপাশি আমরা একটু টাঙ্গাইলের হিসেব যদি আমরা একটু দেখি, তাহলে সেখানেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে যে 8টি আসন রয়েছে তার মধ্যে আমরা টাঙ্গাইল 5 আসনকে আজকে বেছে নিয়েছি আমাদের আলোচনার জন্য। এবং টাঙ্গাইল 5 আসনের যদি আমরা ব্যবচ্ছেদ করি বা টাঙ্গাইল 5 আসনকে যদি একটু আমরা তাকাই, তাহলে সেই টাঙ্গাইল 5 আসনেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এটি আসলে টাঙ্গাইলের সদরের আসনটি। এবং এর পাশাপাশি আমরা যদি দেখি এখানকার ভোটার সংখ্যা প্রায় 4,34,518 জন, এবং পুরুষ ভোটার সংখ্যা 2,17,475 জন, এবং নারী ভোটার সংখ্যা 2,16,724 জন। এই ভোটাররাই কিন্তু আসলে নির্বাচিত করবেন টাঙ্গাইল 5-এ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলে তারা কাদের মানে জনপ্রতিনিধি হিসেবে আসলে কে আগামী দিনে নেতৃত্ব দেবেন। আমরা যদি একটু তাকাই প্রার্থীদের দিকে, তাহলে সেখানেও কিন্তু আসলে আমরা লক্ষ্য করব যে আসলে প্রার্থীদের যে হিসেব বা প্রার্থীদের যে পরিসংখ্যান বা প্রার্থীদের যে অবস্থা, সেই জায়গাটিতেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে আওয়ামী লীগ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি নতুন মুখ এবং স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে, যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, অর্থাৎ যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে এসেছিলেন। আমরা একটু তাকাতে চাই সেখানকার মাঠের পরিস্থিতিতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কাদির তালুকদার। কাদির, আপনি সেখানকার খবরগুলো জানেন, আপনি এরই মধ্যে লক্ষ্য করেছেন যে সেখানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি এমপি হিসেবে ছিলেন তাকে এবার মনোনয়ন না দিয়ে নতুন মুখ একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। সেই জায়গাটি থেকে আরও একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তিনিও জেলা আওয়ামী লীগের একজন ডাক সাইটের নেতা। সেক্ষেত্রে আসলে কেমন হবে ভোটের লড়াই বা সেখানকার সমর্থনের বা নির্বাচনী রাজনীতির সমীকরণটি কেমন হতে পারে, তৃণমূল কী বলছে কাদের? জি দেবাশিস, আপনি বলছিলেন টাঙ্গাইলে যে 8টি আসন রয়েছে, সেই 8টি আসনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে আসনটি রয়েছে সেটি হচ্ছে টাঙ্গাইল সদর। সেই টাঙ্গাইল সদর আসনে বর্তমান যিনি সংসদ সদস্য রয়েছেন, তিনি 2 বার সংসদ সদস্য ছিলেন, এবারও তিনি সংসদ সদস্য হওয়ার জন্য তিনি নমিনেশন চেয়েছিলেন, কিন্তু দল তাকে নমিনেশন না দিয়ে বর্তমানে যে একটি নতুন মুখ মামুনুর রশিদ তাকে নমিনেশন দিয়েছেন। যেই কারণে আসলে আওয়ামী লীগ থেকে যে ঘোষণা দিয়েছে যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামী লীগের যারা আছে তারাও নির্বাচন করতে পারবে, যেই কারণে আওয়ামী লীগের আরও 2 জন প্রার্থী রয়েছে, একজন হচ্ছে সাবেক বর্তমান যে সংসদ সদস্য তিনি, এবং টাঙ্গাইলের 3 বারের যে পৌর মেয়র আছেন জামিলুর রহমান মিরন, তিনিও কিন্তু টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তারও কিন্তু যথেষ্ট পরিমাণে জনপ্রিয়তা রয়েছে। অর্থাৎ এই যে 3 জন যে নির্বাচন করছেন এই 3 জনের মধ্যেই কিন্তু লড়াই হচ্ছে, এছাড়াও কিন্তু আরও বাকি 5 জন নির্বাচন করার জন্য বিভিন্ন দল থেকে তারা প্রতিযোগিতা করছেন। তবে মূলত লড়াইটি হচ্ছে এই যে আওয়ামী লীগের যে প্রার্থী মামুনুর রশিদ মামুন এবং সানোয়ার হোসেন এবং জামিলুর রহমান মিরন, এই 3 জনের মধ্যেই লড়াইটি হচ্ছে। আসলে 3 জনেরই নিজস্ব ভোট রয়েছে, এর মধ্যে একজন হচ্ছে
জাতীয় সংসদ সদস্য সানোয়ার হোসেন, তার যেমন চরাঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, এবং অন্যদিকে জামিলুর রহমান মিরন, তারও কিন্তু টাঙ্গাইল পৌরসভায় ব্যাপক সমর্থন রয়েছেন। আসলে এই যে নতুন মুখ, এই নতুন মুখ আসলে আওয়ামী লীগের কীভাবে আসলে তারা এটা যাবে আসলে এটি বলা খুবই সমস্যা হচ্ছে। অর্থাৎ ত্রিমুখী লড়াইয়ে আসলে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না, তবে আসলে জনপ্রতিনিধি হিসাবে যে ভালো তাকেই বেছে নেবেন ভোটাররা। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের নির্বাচনের বিস্তারিত খবর। ধন্যবাদ কাদির, নিশ্চয়ই এই ত্রিমুখী লড়াইয়ের সাক্ষী আপনারা হবেন এবং সেই খবরগুলো নিশ্চয়ই আপনাদের মাধ্যমেই আমরা সেগুলো পাব। এবং এই যখন পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু আসলে আমরা সংবাদগুলো সংগ্রহ করে আপনাদের সামনে দেখাচ্ছি। স্বাভাবিকভাবেই আমরা যে আসনগুলো আলোচনা করছি এবারে একটু আলো ফেলতে চাই দেশের মধ্যাঞ্চল অর্থাৎ খুলনা বিভাগের একটি অন্যতম জেলা, বেশ আলোচিত জেলা কুষ্টিয়া। আমরা একটু কুষ্টিয়াতে যাবার আগে যে বিষয়গুলো একটু আপনাদের কাছে আলোচনা করতে চাই সেই আলোচনায় জানতে চাই যে স্বাভাবিকভাবেই এখানে খুলনা বিভাগের যে আলোচনাটি চলে আসে সেখানে আমরা কুষ্টিয়াকে আলোচনা করতে গেলেই সেখানে আসলে আওয়ামী লীগের সঙ্গে শরিকদের আসলে আসন বণ্টনের যে ইস্যুটি এখন চলছে, যেটি এখন পর্যন্ত চলমান, আমরা সেই জায়গাটি থেকে কিন্তু আমরা দেখতে চাই যে আসলে কী পরিস্থিতি সেখানে। খুলনার যে কুষ্টিয়ার যে আসনটি, কুষ্টিয়ার এই দুই আসনটি সংসদীয় এলাকা মিরপুর এবং ভেড়াবাড়া নিয়ে গঠিত। ভোটার সংখ্যা 4,51,562 জন এবং পুরুষ ভোটার সংখ্যা 2,26,405 জন এবং নারী ভোটার সংখ্যা 2,25,528 জন এবং সেখানে তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন 3 জন। এই যদি হিসেব লক্ষ্য করা যায় তাহলে সেই হিসেবে আমি যেটি বলছিলাম যে আসন বণ্টনের বিষয়টি এখনও ঝুলে আছে। এই আসনটি কিন্তু 2008 সালের পর থেকেই হাসানুল হক ইনু জাসদের যিনি নেতৃত্ব দেন তিনি আছেন এবং সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কামারুল আরেফিন উপজেলা চেয়ারম্যান ছিলেন, সেখান থেকে তিনি পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এবং জাতীয় পার্টি থেকেও সেখানে প্রার্থী রয়েছেন। সব মিলিয়ে আসলে কেমন হতে পারে সেখানকার ভোটের লড়াইটি, আসলে আওয়ামী লীগের শরিক সেখানে টিকে থাকবে নাকি আওয়ামী লীগের যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এবং সেখানে জাতীয় পার্টিরও একজন প্রার্থী রয়েছেন, সব মিলিয়ে সেখানকার ভোটের সমীকরণটি কেমন হবে? সহকর্মী রাশেদ রয়েছেন সেখানে, আমরা একটু রাশেদের কাছ থেকে জানার চেষ্টা করব। রাশেদ, ভোটের সমীকরণটি এই আসনটিতে কেমন দেখছেন? যা হাসানুল হক ইনুই কি আসলে তার আসন ধরে রাখতে পারবেন নাকি আসলে এটাবারে হাতছাড়া হওয়ার শঙ্কা রয়েছে? আসলে মূলত জাসদের সভাপতি হাসানুল হক ইনু পরপর 3 বার কিন্তু সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন এবং এরপর থেকে কিন্তু আওয়ামী লীগের সাথে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদের সাথে কিন্তু জাসদের একটি দূরত্ব তৈরি হয় এবং সেই দূরত্বের প্রতিফলন কিন্তু এখন আমরা আসলে মাঠ ঘুরে দেখতে পাচ্ছি। যে মূলত এখানে যে কামারুল আরিফিন যিনি আছেন, যিনি মূলত মিরপুর উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করে কিন্তু এখানে স্বতন্ত্র পদে তিনি নির্বাচন করছেন, মূলত আওয়ামী লীগের যে সংগঠনটি ভেড়ামারা এবং মিরপুর উপজেলা, তিনি কিন্তু কামরুল আরিফিন কিন্তু গত প্রায় 25 বছর ধরে কিন্তু এই এই আওয়ামী লীগের সংগঠনটি তিনি দেখভাল করছেন এবং টিকিয়ে রাখছেন। মূলত এখন কিন্তু কুষ্টিয়ার দুই আসনে জাসদ এবং আওয়ামী লীগের মধ্যে কিন্তু স্পষ্ট একটি বিভাজন দেখা দিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত যে আমরা যেটা বিশেষ করে সাধারণ ভোটার যারা আছে তারা কিন্তু এখানে কিন্তু মূলত এই আসনটি কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তারাই কিন্তু মূলত বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে কিন্তু জড়িত এবং এবং এই এই আসনটাকে উদ্ধার করার পিছনে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তাদেরই কিন্তু মূল ভূমিকা রয়েছে বলে আমরা জেনেছি এবং এখন পর্যন্ত কিন্তু আসলে দেখতে পাচ্ছি। এটি যদি জোটের আসন থেকে যদি মনোনয়ন পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু স্বতন্ত্র প্রার্থী এখানে নির্বাচন করবে। তো কুষ্টিয়ার মিরপুর এবং ভেড়ামারা কুষ্টিয়া দুই আসন নিয়ে এই ছিল আমার কাছে আসলে মূলত সংসদ ভোটটি আমার কাছে সর্বশেষ। রাশেদ ধন্যবাদ আপনাকে। মূলত আসলে যে হিসেবটি দাঁড়িয়েছে সেই হিসেব অনুযায়ী এখানে এই আসনটিতে বিশেষত বলা যাচ্ছে যে যদি জোটের সঙ্গে আসন ভাগাভাগি হয় তখন একরকম হিসেব, আর যদি জোটের সঙ্গে আসন ভাগাভাগি না হয় তখন আরেক রকম হিসেব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। প্রার্থিতা ফিরে পেলেন মাহিয়া মাহি, আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধ 51, শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় ঢাকা 10 আসনে ফুরফুরে চিত্রনায়ক ফেরদৌস। কিশোরগঞ্জ 1 আসনে নৌকার মাঝি ডাক্তার জাকিয়ার চ্যালেঞ্জ, আপন ও চাচাতো ভাই। চট্টগ্রাম 15তে এমপি নদভীর প্রতিপক্ষ আওয়ামী লীগের স্বতন্ত্র। এবং কুষ্টিয়া 2 আসনে জোট থেকে নৌকার প্রার্থী ইনুর চ্যালেঞ্জ, স্বতন্ত্র আওয়ামী লীগ।
টাঙ্গাইল পাঁচ আসনে নৌকার সঙ্গে এমপি ও দলের স্বতন্ত্রের ত্রিমুখী লড়াই। এই ছিল ভোটের সময়ে, এরপর দেখবেন রাতের সময়, সঙ্গে থাকুন সময়ের।